এবং আমরা নারীরা তা চাইও না। আমি একটা মুকুট পরে আমার এই আমি নিজে খুব দূরে এগিয়ে চলে যেতে পারবো ব্যাপারটা তা না, আসলে একসাথে সমানভাবে আমাদের এগিয়ে যেতে হবে। এখন পর্যন্ত আমি মনে করি নাই, তবে আমাদের দেশ বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা যদি ফলো করে থাকি তাহলে হ্যাঁ আমরা অনেকটুকু এগিয়ে এসেছি, কিন্তু এখনও অনেক লম্বা একটা পথ আছে যেইটুকু আসলে আমাদের নিজেদের ট্যালেন্টটা দেখিয়ে এবং নিজেকে প্রমাণ করে এগিয়ে যেতে হবে। কেউ কাউকে আসলে টেনে হয়তো বা সামনে নিয়ে যেতে পারে না এবং আমরা নারীরা তা চাইও না। আমরা চাই আমরা নিজেদেরকে প্রমাণ করব, আমাদের যোগ্যতা আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে। আমি আসলে বলবো আমি অনেক সৌভাগ্যবান। আমি শুরু থেকেই যখন আসলে এখানে আসি দর্শকের ভালোবাসা নিয়ে আমি একটা মুকুট পরে আমার এই জার্নিটা শুরু করি, যেটা হচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার। 2009 আমি বিজয়ী হয়েছিলাম এবং তখন থেকে যে দর্শকের ভালোবাসা পাওয়া শুরু করেছি দর্শকের ভোট হিসাবে এখন পর্যন্ত সেটা পাচ্ছি। এবং কাজের ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করেছি আমি আমার সর্বোচ্চটুকু দেব এবং অডিয়েন্সের কাছ থেকেও আমি ওইটুকু অনেস্টিটা আশা করি যে আমি যখন ভালো কাজ করতে পারবো বা নতুন কিছু দিতে পারবো, নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো, তাহলে এই ধরনের ফিডব্যাকগুলো আমি পাবো। কিংবা আমার কাজ যদি আসলে তেমন ভালো না হয় বা কোনো জায়গায় যদি আমারও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটা আমাকে ধরিয়ে দেবে। তো আমার অডিয়েন্স আসলে এখন পর্যন্ত তাই করছে এবং তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আমি আসলে এরকম কোনো কিছুই ভাবি না, আমি আসলে আমার কাজ নিয়েই থাকতে চাই। কে জনপ্রিয়, কে এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, এইগুলো আসলে আমি মনে করি দর্শকরা হয়তো বা ভালোবেসে এই ধরনের একটা অবস্থানে তাদের প্রিয় অভিনেত্রী কিংবা অভিনয়শিল্পীকে রাখতে চায়, কিন্তু আমার যুদ্ধটা কিংবা আমার যে ইচ্ছাটা সেটা আসলে এরকম কোনো কিছু না। আমি শুধু চাই আমি ভালো কাজের সাথে থাকবো এবং নতুন নতুন চরিত্র এবং নতুন কিছু অডিয়েন্সকে দিতে পারবো। এটা তো উত্তরটা একেবারে আমি দিতে পারবো না। এটা এইভাবে যদি আমাকে যদি আসলে ওই ধরনের কোনো ক্যারেক্টারে ভেবে থাকে কোনো একজন ডিরেক্টর তাহলে হয়তো বা এটা হতে পারে, কারণ আমার কাজ হচ্ছে অভিনয় করা। আমার যখন একটা স্ক্রিপ্ট ভালো লাগবে আমার সব কিছু ভালো লাগবে। একটা ভালো কাজ তো শুধু আর্টিস্টরাই এগিয়ে নিয়ে যেতে পারে না কিংবা ডিরেক্টর চাইলেই সেটা হয় না, সেটার সাথে অনেক কিছু জড়িত থাকে। এবং সব কিছু যখন সঠিকভাবে আমরা করার চেষ্টা করি তখনই একটা কাজ ভালো হয়। তো ওরকম যদি আসলে সুযোগ হয় আমি মানে হতেও পারে। আমি একজন অভিনেত্রী হতে চাই, আমার জন্য মাধ্যমটা তেমন ইম্পর্টেন্ট না। কাজ পছন্দ করেছে এবং আমাকে এই ধরনের একটা সম্মান দিতে চায়। তো মার্চ মাসটাই তো হচ্ছে আসলে উইমেন্স ডে এবং পুরো মাস জুড়ে আমরা উইমেনদেরকে সেলিব্রেট করার চেষ্টা করি। তো আমার মনে হয়েছে এখানে এসে সেই সম্মানটুকু যদি আমি পাই আমার আসলে ভালো লাগবে। আপনার বর্তমান কর্মব্যস্ততা কি? কাজ নিয়ে আসলে আমি যেটা বলবো, আমার কিছুদিন আগে একটা সিরিজ বের হয়েছিল দি সাইলেন্স, ওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে সেটা আমার লাস্ট কাজ। আর সামনের কিছু কাজের প্ল্যানিং চলছে, শুটিং এখনও আসলে শুরু হয়নি। যখনই শুটিংয়ে যাব তখন আসলে কাজের নাম, ডিরেক্টর আর সব কিছু জানাতে পারব। ওইটাই বললাম আর কি, এখনও আসলে শুরু করার সেই সুযোগটা হয়নি। কাজগুলো স্ক্রিপ্ট করছি, বাছাই করছি, কোনটা করব না করব সেটা নিয়ে ভাবছি এবং কাজগুলো শুরু হলেই একটার পর একটা আপনাদের সবাইকে জানাতে পারব।